ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. أجن جانتا جيسن أمي أجن مسلم هشبه جدي كونو بدهرمي كي كوخون اسلام دعوات ما دي إتي كي أمار كوبرا بنا هوبي كينا إي بشار جانتا جيسن দাওয়াত বিষয়টি যেটা এটা এর মূল হুকুম এর আসল হুকুম হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া হলো এমন আমল যে যদি কিছু মানুষ যদি এই দায়িত্বটি পালন করে তাহলে সবার পক্ষ থেকে দায়িত্ব পালন করা হয়ে যায়, সবাই জিম্মাদারি মুক্ত হয়। যারা পালন করে তারা নেকি পাবে, ওনারা নেকি পাবে না, কিন্তু জিম্মাদারি মুক্ত, গুণাগার হবে না। আর যদি কেউ পালন না করে তাহলে সবাই গুণাগার হবে। এটা হলো এর মূল হুকুম দাওয়াতের বিষয়ে, সেটা মুসলিমদের মধ্যে হোক অমুসলিমদের মধ্যে হোক। অমুসলিমদের মধ্যে বলতে তাদের ইসলামের মধ্যে দাওয়াত দেওয়া, আর মুসলিমদের মধ্যে দাওয়াত দেওয়া বলতে যখন তারা তাওহীদের পরিবর্তে শিরকের প্রতি ঝুঁকে যাবে, ইমানের পরিবর্তে কুফরের দিকে ঝুঁকে যাবে, সুন্নতকে বাদ দিয়ে বেদাতের দিকে ঝুঁকে যাবে, পাপাচারের দিকে ঝুঁকে যাবে, তখন তাদেরকে সঠিক পথে ফিরে নেশার জন্য দাওয়াত দিতে হয় মুসলিমদের মাঝে, আর অমুসলিমদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে হয়। এখন মূল হুকুম হলো ফরজে কিফায়া। কখনো কখনো এটা ওয়াজিব বা ফরজ আইন হয়ে যায়। কখন? ধরুন আপনি এমন একটা সমাজে বসবাস করছেন যেখানে আর কেউ দাওয়াত দেওয়ার নেই, সেখানে অমুসলিম আছে, আপনি দাওয়াত দেওয়ার মতো যোগ্য, যতটুকুই হোক অল্প হোক বেশি হোক যতটুকু ততটুকু দাওয়াত দিতে পারবেন, আপনি দাওয়াত দেওয়ার যোগ্য, আর অন্য কেউ দাওয়াত দেওয়ার মতো কেউ নেই আপনি ছাড়া, কেউ দেয়ও না, তখন আপনার উপর এটা ওয়াজিব হয়ে যাবে। সেই মুসলিম অমুসলিমের মধ্যে সেই মুসলিমকে ইসলাম দিকে দাওয়াত দেয় এবং মুসলিমদেরকে ভালো পথে দাওয়াত দেয়, সঠিক পথে ফিরে আসা যায় পাপাচার থেকে দূরে থাকার জন্য আপনার দাওয়াত দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আর যদি এমন কেউ থাকে যে তারা দাওয়াত দিচ্ছেন, তাহলে আপনার জন্য সেটা ফরজে কিফায়া হয়ে যাবে, জিম্মাদারি মুক্ত হয়ে যাবেন আপনি। তারা দাওয়াত দিলে তারা যথেষ্ট হয়ে যাবে, তারা সব ভাগিদার হবে, আপনি জিম্মাদারি মুক্ত, আপনার কোনো পাপ হবে না। আর দাওয়াতের একেবারে অযোগ্য, দাওয়াত দেওয়ার কোনো যোগ্যতাই নেই, কিছুই জানে না, তাহলে সে দাওয়াত দিবে কিসের? তার জন্য দাওয়াত দেওয়াই ঠিক নয়, কিছু জ্ঞান অর্জন করে দাওয়াত দিতে হবে। কিন্তু এমন পরিবেশে যদি কেউ থাকে যেখানে দাওয়াত দেওয়ার কেউ নেই, তাহলে প্রয়োজনে দিনের জ্ঞান অর্জন করতে হবে, দাওয়াত দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে লক্ষ্য করে রাদিয়াল্লাহু আনহু, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম, তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তিও যদি হিদায়ত পায়, সঠিক পথ যদি ফিরে পায়, দিশা পায়, তাহলে সেটা তোমার জন্য হবে লাল উটের চাইতেও দামি, মূল্যবান কিছু। আরবদের কাছে লাল উট হলো সবচেয়ে মূল্যবান উট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেটা দিয়ে উদাহরণ দিয়েছেন যে তার চাইতে উত্তম কিছু হবে। তো এটা হলো মান্দাল্লা আলা খায়রিন কাফাইলিহি, যদি কোনো ব্যক্তি কাউকে ভালো একটা বিষয়ের পথ দেখায়, বাতিয়ে দেয়, দেখিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তি সেটা অনুসরণ করে, মেনে চলে, আমল করে, তাহলে সে যে নেকি পাবে অনুরূপ নেকি যে ব্যক্তি তাকে সে পথটি দেখালো সে নেকি পাবে। এছাড়াও দাওয়াতে অনেক ফজিলত রয়েছে। তারা সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহর কাছে, প্রিয় পাত্র আল্লাহর কাছে, উত্তম জাতি, উত্তম সৃষ্টি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেছেন, তার সাথে উত্তম ব্যক্তি কি হতে পারে কথায়, যে ব্যক্তি মানুষ কি করে আল্লাহ তাদের দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলিম। সুতরাং দাওয়াত দেওয়ার আরো অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। সুতরাং যদি কোনো ব্যক্তি সুযোগটি পেয়ে যান, আপনারা আপনারা বা আমরা যেই হোক না কেন, সুযোগটা কাজে লাগাবো, অল্প শত করবো না ইনশাআল্লাহ, হতে পারে আপনার মাধ্যমে আমার মাধ্যমে কোনো ব্যক্তি সঠিক পথে ফিরে আসবে, সে হিদায়ত পাবে, এটা আমাদের জন্য আপনাদের জন্য সাদাকায়ে জারি হিসেবে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।